গুড মর্নিং সবাইকে, আবার একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে 15 আগস্ট, সবাইকে 15 আগস্টে জানাই অনেক অনেক। আজকের দিনে দেশ স্বাধীন হয়েছিল। এই দেখুন, আমাদের এখানে পতাকা তোলা হচ্ছে, পতাকা তুলছে বলে আমিও চলে আসলাম। ভাবলাম যাই একটু দেখে আসি, সেই ছোটোবেলায় দেখেছিলাম পতাকা তোলা, এখন একটু দেখে নিই। এর জন্যে এই দেখুন কত সুন্দর সাজিয়েছে। রাত্রিরে কোনো প্রোগ্রাম ছিল না, হঠাৎ সবার কাছে 50 টাকা 50 টাকা তুলে পতাকা তোলার প্রোগ্রাম শুরু হয়ে গেল। এই দেখুন এখানে সব সাজিয়ে রেখেছে খাওয়ার জিনিস বাচ্চাদের, আর এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু। এই দেখুন জায়গাটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে বক্স চলছিল, এর জন্য আর ভয়েসটা মানে বক্সের আওয়াজটা দিইনি, এর জন্য ভয়েসটা দিতে বাধ্য হলাম, নাহলে আপনাদের ডাইরেক্টই সাউন্ডে আমি শোনাতাম। এই দেখুন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। কেক, বাবুজি কেক আছে, চিপস আছে, পেন, চকলেট সবাইকে দিচ্ছে। এই দেখুন পতাকা তোলা হয়ে গেছে। এই যে আমার মেয়ে, এই যে আমার মেয়ের বান্ধবী, সব দাঁড়িয়ে আছে সব নেবে বলে। এই দেখুন একটা বাচ্চা ছেলে এক গাদা তুলে নিয়েছে। আমি বললাম কী রে, সারা মাসে নিয়ে নিয়েছিস নাকি, আবার হাসছে। এই দেখুন মেয়ে না কিন্তু, এটা ছেলে আছে। এই দেখুন সবাই লাইন দিয়ে নিচ্ছে, আমিও লাইন দিয়েছিলাম কিন্তু আমাকে দেয়নি, বলে বাচ্চা চলবে, বাচ্চার মাকে চলবে না, এর জন্য আমাকে দেয়নি। আপনারা কারা কারা 15 আগস্ট পালন করেন নিজেদের বাড়ি ঘরে, তারপরে এরকম জায়গা থাকলে পতাকা তোলেন, বলবেন কমেন্টে, জানাবেন নিশ্চয়ই। এই দেখুন সবাই দিচ্ছে, এই যে সবাইকে দিচ্ছে সব বাচ্চারা। কবে যে স্কুলে গেছিলাম, কবে বিস্কুট লজে নিয়েছি মনে নেই, তবুও এগুলো দেখতে ভালোই লাগে, পুরনো স্মৃতি মনে পড়ে যায় আগেকার কথা। এখন তার ওরকম লজেন বিস্কুটের জন্য কেউ দৌড়ায়ও না, এসব ঘরে ঘরে লজেন বিস্কুট মানুষের অ্যাভেলেবেল হয়ে গেছে। তবুও যা দিচ্ছে 50 টাকা করে তুলেছে, ভালোই, সবার ঘর দিয়েই তুলেছে 50 টাকা করে। তারপরে সবাই মিলে পতাকা তুলল। দেখুন 15 আগস্টে, কিন্তু এরা একটা ভুল করলো, আজকে 15 আগস্টে স্কুলে যে গানটা হয়েছিল ওই গানটা গা আজকে উচিত ছিল। সেটা আমরা প্রত্যেক দিন স্কুলে যে গানটা করি, যেমন কোন গানটা বলুন তো, জনগণ মন অধি, এটা হচ্ছে আমাদের মানে কি স্কুলের লাইফে প্রথম গান। এই গান যত সময় শুরু না হতো আমাদের স্কুলে শুরু হতো না, আগে এই গান, তারপর ঘন্টা, তারপর আমাদের স্কুল, এটাই হচ্ছে আমাদের ছোটোবেলার লাইফ। দেখুন আপনাদের সব ঘুরে ঘুরে দেখাচ্ছি, আমার ছেলেও খুব সকাল থেকে দৌড়ে দৌড়ে লেগেছে পতাকা পতাকা কেনার জন্যে, আর কিন্তু পড়াশুনোর জন্যে নেই, ও এইসব কাজের জন্য আগে সাইকেল নিয়ে দৌড়ে দৌড়ে চলে গেছে সব কিছু আনতে। চলুন আপনাদের সামনে দিয়ে একবার পতাকাটা দেখিয়ে দিই। এই দেখুন আমাদের ইন্ডিয়ার পতাকা উড়ছে। এই দেখুন আজকের দিনকে আমাদের দেশ আজাদ হয়েছিল। চলুন আজকের দিনতে দেশ আজাদ হয়েছিল, আজকে আমরা একটা কাজ করব, আমরা লেডিসরা কোনো ঘরের কাজ করব না, এমন কোনো একটা দিন বানাতো আমাদের জন্য আরও ভালো ছিল, কিন্তু এরকম কোনো দিন এখনও বানায়নি না আজকের জন্য, মানে এমন একটা দিন বানাতো 15 আগস্ট যেমন এমন একটা দিন আমাদের জন্য, এমন কোনো একটা দিন বানাতো মানে আমরাও আজাদ থাকবো, আজকের দিনে আমাদের কোনো কাজকর্ম নেই, কিছু নেই, এরকম আমাদের এরকম দিন নেই, কিন্তু সব দিনের জন্য সবার দিন আছে কিন্তু আমাদের কোনো দিন নেই। দেখুন সবাই, এই যে আমাদের এখানে একটা গাছ আছে, ফুল গাছ, এটাও আপনাদের দেখালাম। এবার আমি আস্তে আস্তে করে বাড়ির দিকে এগিয়ে যাব। এই দেখুন আমার মেয়েও নিয়েছে, নেবে না বলছিল। এই দেখুন চিপস সব কিছু নিয়ে আমার মেয়ে সাইড হয়ে গেল। এবার সবাইকে লজেন দিচ্ছিল, আমাকেও এবার একটা লজেন দিল হাতে, আমি বললাম নিয়েই নিই একটা লজেন। সবাইকে লাস্টে কী করেছে বলেন তো, লজেনগুলো মানে দেওয়ার পর এত বেশি হয়ে গেছে, লজেনগুলো ছড়িয়ে দিয়েছে বলে যার যার মতো শেষে খুঁটে নেই, এটা আবার কোন স্টাইল কে জানে। দেখুন ছড়িয়ে দিয়েছে, সব বাচ্চারা তুলে নিয়ে নিয়েছে, আগে দেওয়ার পরে তারপর এক্সট্রা যেটা হয়েছে, ওই দেখুন সবাই তুল, বাচ্চারা কি তুলবে, বড়রাই তুলে তুলে নিয়ে নিয়েছে। আমিও একটা পেয়েছি, চলো ভাই একটা লজেন তো পেয়েছি এত কষ্ট করে যে। দেখুন আমার ছেলে চলে এসছে, আমার ছেলে বললাম তুই পেয়েছিস, বলে হ্যাঁ, দুটো বাবুজি কেক, একটা চিপস, একটা লজেন,
এই দেখুন এইখানে সবাই এরাই মিলে 50 টাকা করে চাঁদা তুলে এই ফাংশনটা অ্যারেঞ্জমেন্ট করেছে। আমার ছেলে বেরাস করছে, তখন থেকে সকাল থেকে বেরাস করার টাইম পাইনি। ভাবছিলাম আজকে এই ভিডিওটা দেবো না, তবুও এই ভিডিওটা দিতে বাধ্য হলাম। আজকে দিনকে যদি এরকম 15 আগস্টে ভিডিও না দিই, অন্য দিন দেওয়ার কোনো মানে নেই। আজকেই ভিডিওটা শ্যুট করেছি আর আজকে আপনাদেরকে দিচ্ছি ভিডিওটা, একদম আজকের টাটকা টাটকি ভিডিও। এই দেখুন বাড়ির দিকে চলে আসছি, এই যে আমার শ্বশুর টিফিন করে বেরিয়ে গেল, আর এই দেখুন কুকুরে বাচ্চা দিয়েছিল, বাচ্চাটাও বড় হয়ে গেছে। এই দেখুন আমার হাজবেন্ড এখনও চান করেনি, এই দেখুন বাইরে ঝাড়ু মারছে। এবার আমি চলে যাবো কাজ করতে, 15 আগস্ট হলে কী হবে, আমার কাজ আছে। এই দেখুন সবার যদি আমার ভিডিও ভালো লাগে এরকম দেখবেন। টাটা, বাই বাই।